হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুব মজাদার ভিডিও হতে চলেছে কেন না আপনার দুই বছর বা তিন বছর আগের ফটো ডিলিট হওয়া ফটো বা ভিডিও কিভাবে আপনি ফেরত আনবেন এই বিষয়ে আজকে আলাপ আলোচনা করবো তার আগে বলি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বেশি কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক এটা কাজটা আমি কিভাবে করলাম আপনাদের বন্ধু দেখাবো সেক্ষেত্রে কি হবে আপনাদেরকে গুগল প্লে প্লেস্টোর একটা ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তার আগে কাজটা দেখায় আমি কিভাবে করলাম গাইস গাইস দেখতে পাচ্ছেন এই অ্যাপসটার দ্বারাই আমি তার আগে আমি আমার ফটোগুলো আমি দেখাই আমার গ্যালারিতে যে ফটোগুলো আছে গাইস এগুলো দেখাই না দেখলে বিশ্বাস করবো দেখেন আমার এখানে কিছু নাই এখানে এগারোটা ফটো আছে গাইস দেখতে পাচ্ছেন যেগুলো এখানে আমার কিছু নাই আমি আগের যত ফটো ছিল আমার এগুলো আমি কিভাবে ফিরিয়ে পেলাম এগুলো কিন্তু গাইস কিছু না আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কোন ফোল্ডারে কোডটি কি আছে আপনারা সবগুলোই দেখতে পাচ্ছেন এখন আমি চলে যাই মূল কাজে এই যে গাইস আমি এই অ্যাপটা ডাউনলোড করে রেখেছি এই যে গাইস দেখেন আপনারা এসএম এর ভাবে দেখাবে গাইস ইন্টারফেসটা সেম এভাবে ওপেন করলে এভাবে দেখাবে তারপর আপনি কি করবেন এখানে এখানে সব যে দেখতে পাচ্ছেন গাইস শেয়ার ফর লস্ট ফটো আপনি এখানে ক্লিক করবেন ক্যামেরার উপর এখানে যত আগের আমার ফটো ডিলিট হওয়া ছিল এখানে আপনারা দেখেন না দেখলে না কোথায় পাবেন ভিডিও শেষে বলে দেবো তার আগে দেখতে থাকুন গাইস এই যে গাইস আমার পাঁচশো পঞ্চাশটা ফটো ডিলিট করেছিলাম গাইস দেখতে পাচ্ছেন ফটো ভিডিও আমার আগের সব গাইস দেখতে পাচ্ছেন কতগুলা বলে বুঝাতে পারবো না খুব সুন্দর একটা অ্যাপস আপনি দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর আগে যে ফটোগুলো ডিলিট করছেন বা ভিডিওগুলো ডিলিট করছেন সব কিছু এখানে শো করবে গাইস এই কাজটা আপনারা কী হোক করবেন আপনাকে পুনরায় দেখাবো গাইস বেশি কথা না যখন চলে যাওয়া যাক গুগল প্লে স্টোরে তার আগে আমি দেখাই গাইস এই যে এ ফটো এই অ্যাপসটা আমি এখানে আপনাকে পুনরায় দেখানোর জন্য এই অ্যাপসটা আনইনস্টল করে দেবো আবার আমি পুনরায় সেট করে দেখাবো গাইস অ্যাপসটা অ্যাপটা ডাউনলোড করার জন্য চলে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে সার্চ করতে হবে ডিস্ক ডিক্স টিগার ডিস্ক টিগার ফটো রিকভারি অ্যাপস এই যে গাইস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা যে যেহেতু আমরা এখানে ডাউনলোড করব সেক্ষেত্রে কী করবো এখানে ক্লিক করব ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল লেখা আছে তার আগে বলি এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপসটা নামাবেন যেহেতু আমি ইনস্টল করবো সেক্ষেত্রে যে ইনস্টল করে গাইস দেখাচ্ছি একটু ওয়েট করতে হবে আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপস সাড়ে চার বিড় সময় লাগবে না এই যে গাইস ডাউনলোড হয়ে গেছে ফোন মাস্টার মানে ফোনে ভাইরাস আছে নাকি চেক করছে এটা আমার অ্যাপস ইনস্টল দেওয়া ছিল গাইস এই যে গাইস আমি এখন কী করবো আমি এখন ওপেন করবো আমি এখন এগুলা ওপেন করবো এই যে গাইস দেখতে পাচ্ছেন এটা আমার ইনস্টল হয়ে গেছে আমি এটা এখন ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পর সেম দেখতে পাচ্ছেন গাইস আপনাদের ক্লিক করার পর এরকম একটা ভিতরে ঢোকার পর এরকম একটা ইন্টারেফেস আসবে এরকম ইন্টারেস্টফেস আসলেন কী করবেন সব হুরে যে ক্যামেরা এই কোনটা দেখতে পাচ্ছেন আপনি ওখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে আপনার অ্যালাউ যেভাবে আপনারা অ্যালাউ করে দিবেন এই যে গাইস দেখতে পাচ্ছেন সমস্ত ওইগুলোর রিকভারি হচ্ছে আপনারা চাইলে পনেরো আবার গ্যালারিতে নিয়ে যেতে পারবেন কীভাবে নিয়ে যাবেন গাইস আমি দেখাবো অবশ্যই দেখা যাক এ পর্যন্ত আমার দুইশো বাষট্টি ফটো রিকভার রিকভারি গাইস দেখতে পাচ্ছেন কতগুলা সুন্দর একটা গাইস এই যে জায়গায় পাঁচশো পঞ্চাশটা মানে ওইটি আমি ডিলিট করলে আপনার দেখানোর জন্য রিকভারি করবো এই যে জায়গায় রিকভারির জন্য কি করবেন যেহেতু আমি এ ভিডিওটা রিকভারি করবো সেক্ষেত্রে ভিডিওটার ভিতরে থ্রি কন আই কন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর গাইস উপরে যে রিকভারি দিস ফাইল আপনি এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করার পর এরকম কিছু আসলে আপনি এখানে নো থ্যাঙ্কস করে দেবেন আপনার এখানে রিকভারি হয়ে গেছে এই যে গাইস রিকভারি হয়ে গেছে এভাবে আপনারা রিকভারি করুন আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ